সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজিজ নিমিত্ত রমজানের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি পাপিয়া আফরোজ শৌমিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিশু হৃদরোগ ও রমজান। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নুরুন্নাহার ফাতেমা, ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল অ্যান্ড স্ট্রাকচারাল শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সিএমএইচ ঢাকা। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম আপনি? জি ভালো, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ ম্যাম আমি ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ। ম্যাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশু হৃদরোগ ও রমজান। প্রথমে আমি জানতে চাই, শিশু হৃদরোগ বিষয়টা যতটা জটিল শোনা যাচ্ছে বিষয়টি আসলে অনেক স্পর্শকাতর আমাদের জন্য, শিশুদের হৃদরোগ কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছ। শিশুদের হৃদরোগ কেন হয় এটা যদি জানা যেত তাহলে কিন্তু হৃদরোগ আর হতো না মানুষের। জি ম্যাম, তাহলে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া যেত এবং এই রোগের হাত থেকে বাঁচা যেত। কিন্তু আসলে এই রোগের কারণ ওই রকমভাবে জানা যায় না। কিছু কিছু কারণ আছে, বংশগত, জেনেটিক বা ফ্যামিলিয়াল কিছু কজ আছে, আবার কিছু আছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেমন ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে পাতাউ সিনড্রোম, এরকম কিছু সিনড্রোমিক বাচ্চা আছে তাদের হয়। আবার কিছু কিছু আছে মায়ের যখন প্রেগনেন্সির সময় কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস যদি থাকে, হাইপারটেনশন থাকে, বা মায়ের যদি কোনো ইনফেকশন হয়, যেমন রুবেলা ইনফেকশন একটা আমাদের দেশে খুবই বেশি হয় এটা, কারণ আমাদের মায়েদের রুবেলা ভ্যাকসিন নেওয়া নাই ওই সময়টাতে। মায়েদের যখন তারা ছোট ছিল তখন এই ভ্যাকসিন আমাদের প্রোগ্রামে ছিল না, তো রুবেলা ভ্যাকসিন না নেওয়ার কারণে তাদের অনেক সময় কনজেলিটেড রুবেলা সিনড্রোম তাদের বাচ্চাদের হয়। রুবেলা রোগটা কি ম্যাম? রুবেলা হচ্ছে হামের মতো একটা, একদম হামের মতো জ্বর হয়, শরীরে রেশ হয় এবং মারা করে কি এই রেশগুলো অনেক সময় অবজার্ভ করে না, দেখা যায় কাপড়ের নিচে থাকে, বুঝতেও পারে না, মনে করে হয়তো এমনিই জ্বর হয়েছে, কিন্তু আসলে এটা হয়ে যায় যে রুবেলা। এবং এই বাচ্চাগুলির পরে খুবই খারাপ ধরনের একটা রোগ হয় যেটা হয় কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এবং এইটা মায়ের প্রেগনেন্সির প্রথম 3 মাসে যদি এই ইনফেকশনটি মায়ের হয় তখন বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের চোখে দেখা যায় ছানি পড়ে যায়, কানে শুনে না, এবং হার্টে যে ইয়েটা হয় কমনলি যেটা হয় সেটা হচ্ছে পেটেন ডাক্টাস আর্টারিওসাস বা একটা ছিদ্র, পিডিএ নামে একটা ছিদ্র, তো এইগুলি নিয়ে জন্মগ্রহণ করে। আর এর ছাড়াও মা যদি কোনো ড্রাগ খায়, যেমন তার কোনো রোগ আছে, ধরো ইপিলেপসি আছে, অ্যান্টি কনভালসেন্ট ওষুধ হয়তো খাচ্ছে, তাদের বাচ্চাদেরও কিছু রোগ হতে পারে, বা কেউ যদি অ্যালকোহলিক মাদার হয়ে থাকে তাদের বাচ্চাদেরও হতে পারে। আর আগে থ্যালিডোমাইড একটা ওষুধ ছিল, এখন এটা ব্যান্ড হয়ে গেছে, এটা খাওয়ার ফলে দেখা গেছিল যে ওই সময়টাতে অনেক বাচ্চাদের এরকম ক্রোমোজোমে কনজেনিটাল অ্যানোমেলিস হয়েছিল। তো এরকম আছে আর কি, জন্মগত ডিফেক্টের মধ্যে আসলে হার্টের রোগটা একটা। জি ম্যাম, বড় হলো কি বাচ্চাদের জন্মগত হয়নি, কয়েক বছর পরেও কি এরকম হার্টের রোগ হতে পারে শিশুদের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, কয়েক বছর পরে হতে পারে, সেটাকে আর জন্মগত বলা হয় না, সেগুলিকে বলা হয় অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। তো অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের মধ্যে আমাদের দেশে ইদানিং এই যে কোভিড টাইমে একটা খুব মারাত্মক একটা রোগ হচ্ছে, সেটাকে আমরা বলি MISC, মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। এটা কোভিডের বাচ্চা যারা, যে সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভ কোভিড ডিজিজ হয়, দেখা যায় যে সেই সময়টাতে তারা আনডিটেক্টেড থাকে, তাদেরটা বোঝা যায় না, হয়তো সামান্য একটু জ্বর বা কাশি এটা বোঝা যায় না, বাট এর 3-4 সপ্তাহ পরে তাদের ওই যে কোভিড পরবর্তী একটা অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, এবং সেইটা থেকে তাদের কিছু বডির কিছু সেল এটার সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন করে, দেখা যায় যে একটা ইমিউন রিয়েকশন হয়, এটাকে বলে হাইপার ইমিউন, মানে নর্মাল ইমিউন রিয়েকশনও না, এটা একটা হাইপার ইমিউন রেসপন্স হয়, এবং তখন তাদের অনেকগুলি অর্গ্যান এফেক্টেড হয়ে যায়, হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, ব্রেইনে এনকেফালাইটিস হতে পারে, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার ইনফ্লামেশন হতে পারে। তো এইটাকে বলে ব্রিটিশ ইয়েতে ওরা বলে PIMSTS বা পেডিয়াট্রিক ইনফ্লামেটরি মাল্টিসিস্টেম ডিসঅর্ডার অথবা MISC। তো এটা আমরা এখন খুব পাই, এবং এদের হয় কি করোনারি আর্টারিটা ডাইলেটেড হয়, অ্যানোরিজমাল ডাইলেটেশন হয়ে যায় অনেক সময়। আর আরও অন্য যে অ্যাকোয়ার্ড রোগ আছে তার মধ্যে বাতজ্বরের নাম তো সবাই শুনেছে, যদিও বাংলাদেশে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে ম্যাম। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, শিশুরাও যেহেতু রোজা রাখে ম্যাম, শিশুদেরও কিন্তু হৃদরোগে যারা আক্রান্ত আছে তাদের রোজার ক্ষেত্রে সতর্কতা
কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে আলোচনা করব বিরতির পরে ম্যাম। ওকে শুধু দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি লাজিজ নিবেদিত পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজিজ নিবেদিত রমজানের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম শিশু হৃদরোগ ও রমজান এই বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নুরুন্নাহার ফাতেমা ম্যাম। ম্যাম, আমরা কথা বলছিলাম হৃদরোগে আক্রান্ত যে শিশুরা রয়েছে বা যারা হৃদরোগে ভালো হয়ে গিয়েছে তারাও তো রোজা রাখা শুরু করবে, যারা বয়স্ক হয়ে গিয়েছে রোজা রাখার জন্য যথেষ্ট অ্যাডাল্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ম্যাম? আচ্ছা, তোমার প্রশ্নটা খুবই সুন্দর। এই প্রশ্নের সাথে আমি একটু বলে নিতে চাই যে জন্মগত হৃদরোগ, এটা তো কনজেনিটাল হার্ট ডিজিজ, আমরা জানি যে জন্মের পরপরই অনেক সময় ধরা পড়ে যায়, আবার অনেক সময় ধরা পড়ে না। যাদের বয়স হয়তো দেখা গেছে এখন 30-40 বা 30-25 উপরে এরকম, তো এরা কিন্তু অ্যাডাল্ট হয়ে গিয়েছে কিন্তু তাদের কিন্তু জন্মগত হার্টের রোগ আছে, অনেকেরই ধরা পড়ে নাই আগে, এখন হয়তো ধরা পড়েছে। তো এগুলিকে বলা হয় অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে জন্মগত হৃদরোগ যে শুধু শিশুরই থাকবে তা না, এটা বড়দের থাকতে পারে। আবার অনেক জন্মগত হৃদরোগী যে শিশু আছে তারা ভালো হয়ে গেল ট্রিটমেন্ট করে, তারা বড় হয়ে অ্যাডাল্ট হলো, অথবা তাদের ওই রোগের হাফ ট্রিটমেন্ট হয়েছে অথবা কিছুটা ট্রিটমেন্ট হয়েছে, কিছু রোগ এখনও রয়ে গেছে, এইভাবেই তারা অ্যাডাল্টহুডে ঢুকে যেতে পারে। সুতরাং এই অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে যাদের জন্য রোজা রাখা আমাদের ধর্মমতে ফরজ, এই অ্যাডাল্ট পপুলেশনেও আমাদের অনেক জন্মগত হৃদরোগী আছে, তারা যদি কমপ্লিটলি কিওরড হয়ে থাকে তাহলে তো নর্মাল মানুষের মতোই রোজা রাখবে, আর যদি তারা ফুললি কিওরড না হয়, যেমন অনেকে আছে কিছু প্যালিয়েটিভ সার্জারি করা আছে, তাদেরকে কিছু মেডিসিন খেতে হয়, বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় একটা ঔষধ, আমাদের অনেক সার্জারিতে এটা লাইফ লং খেতে হয়, তো এই অ্যাসপিরিন ওষুধটা তো দিনে একবারই খেতে হয়, দেখা যায় যে সেটা দুপুরে যেটা খেত সেটা হয়তো রাত্রেবেলা যখন খায় তখন খেয়ে ফেললো, এটা অ্যাডজাস্টমেন্ট, ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে বা টাইম অ্যাডজাস্টমেন্ট করতে তেমন একটা প্রবলেম হয় না। তো অ্যাডাল্ট যারা তাদের জন্য আমার মনে হয় না যে আমাদের এই পেশেন্টগুলির তেমন একটা প্রবলেম হয়, তবে কিছু আছে আইজেনম্যাঙ্গার যারা আনট্রিটেড, আনট্রিটেড মানে হয়তো লার্জ বিএসডি বা ছিদ্র ছিল, ট্রিটমেন্ট হয় নাই, কমপ্লিকেশন হয়, আইজেনম্যাঙ্গার চেঞ্জ হয়ে গিয়েছে, সেইভাবে তারা হয়তো বেঁচে আছে এবং ওরা খুবই অসুস্থ থাকে, ওদের জন্য হয়তো আমাদের ধর্ম কিন্তু খুবই উদার এবং মানে কি বলবো বিজ্ঞানমুখী। এখানে কিন্তু রোজা তাদের উপরেই ফোর্স করা হয়েছে যারা সেটা সেই ফাস্টিংটুকু সহ্য করার যাদের ক্ষমতা আছে, তো অসুস্থ রোগীদের উপরে এমনিতেও এটা কিন্তু এটা অত ইয়ে না, যারা খুবই অসুস্থ তাদের তো এমনিতেও রাখার দরকার নাই, আর যারা টাইম এবং ডোজ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে রাখতে পারবে তারা তো রাখবে। আর ছোট বাচ্চার ক্ষেত্রে যেমন আমরা বলি যে পিউবার্টি থেকে তো রোজাটা রাখতে হয়, এখন ইট ডিপেন্ডস অন অনসেট অফ পিউবার্টি, এখন কারো দেখা যায় 8-9 বছরে অনেক মেয়েদের পিউবার্টি হয়ে যায়, হ্যাঁ তারা তখন রাখা শুরু করে দেয়, ধর্মমতে তো তাদের রাখতে হবে, আর ছেলেরা হয়তো 13-14 বছর এরকম। তো আমরা তো দেখি আমাদের ফ্যামিলিগুলোতে যদি আমরা দেখি যে বাচ্চাদেরকে তো আমরা রোজা রাখতে উৎসাহিত করি, হ্যাঁ তাদেরকে আমরা সাথে নিয়ে ইফতার করি, সেহরি করি, যাতে করে তারাও এটা শিখে, তো অনেক বাচ্চারাই কিন্তু দেখা যায় যে রোজা রাখতে খুব ইন্টারেস্টেড হয়, তখন তাদেরকে রাখতে দেওয়া উচিত আমি মনে করি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করবো ম্যাম আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ম্যাম। তোমাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজিজ নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।